সো আমরা চলে এসেছি লন্ডনে অ্যান্ড আমি খুবই স্যাড কারণ আমার এখানে পিম্পল হয়েছে, আমার এখানে একটা পিম্পল হয়েছে তারপর এখানে একটা হয়েছে তারপর এখানে হয়েছে, লাইক সিরিয়ালি পিম্পল হচ্ছে আমার, জাস্ট এ ল্যাক অফ স্লিপ। এই ইতি ওই যে তোমার এজটা ক্লে, এই ইতি তোমার ক্লে ক্লে মাস্ক লাগাবো না তাহলে? হ্যাঁ তাহলে ব্রনের জন্য দিব, এখন না রাতে দিয়ে শুয়ে থাকবো। সো এই তো আমি হয়তো একটা মাস্ক লাগাতে পারি, বাট ইউ নো ভালো ঘুম না হলে ব্রণ আমার হয় সব সময়। সো এই তো চলে এসেছি বাসায় ঝিমাতে ঝিমাতে। সো আমরা তো বাসায় চলে এসেছি, এখন আমি আর ইতি মুভি নাইট করছি। নেটফ্লিক্সে একটা নতুন ফিল্ম এসেছে, রাত আকেলি হ্যাঁ, এটা দেখছি আমরা। সো ইতি মুড়ি আর চানা চুরমা খাবার হচ্ছে, আমাকে পপকর্নের লোভ দেখাইলো, বলো পপকর্ন খাবা, আমি বললাম হ্যাঁ, 15 মিনিট পরে এসে বলে নাই। খারাপ লাগছে আমার, খুবই খারাপ লাগছে। এখন কাটো পেঁয়াজ, পপকর্ন থাকলে আর এই পেঁয়াজ কাটতে হতো না। আমরা দেখছি ইতি পেঁয়াজ কাটছে, ইতি আমি সবকিছুতে ভিডিও করি, আমার কপালে ক্যামেরা লাগানো, না চাইলেও হয়ে যায় ভিডিও। পেঁয়াজ কাটার স্কিল দেখুন। সো ইতির স্পেশাল মুড়ি মাখাতে টমেটো আছে, ঠিক আছে, ধনে পাতা আছে, এবং ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে, অ্যাভোকাডো। অ্যাভোকাডো আমার অনেক পছন্দের, কিন্তু অ্যাভোকাডো দিয়ে আমি কখনো মুড়ি মাখা খাইনি। সো দেখা যাক। আরও যোগ হয়েছে আদা, আদা আমার অনেক পছন্দ, কাঁচামরিচ, লেবু, রোজমেরি দিয়ে দাও, যেটা আমি নিয়ে আসছি সাথে করে, ওটা আর বাদ দিবা কেন, কি দিবা? দিদি আমার সাথে মজা করে তো সিবারে মজা কি আর। এটা ধনে পাতা, কে মানা করেছে? আমার নিজের বাসা, নিজের বাসা মনে করে নাচো, নাচো হিলিয়া, নাচো গোধুলিয়া। তারপরে কি এখন ইতি লেবু চিপে দিচ্ছে, একটু দেরি সে গরুর মতো, তাই না? গরু কাঁঠাল এটা যেমন সবকিছু, গরু আর কাঁঠালের যেমন সবকিছু, কোনো কিছুই ফেলো না তেমন। ইতি এখন হাফ অ্যাভোকাডো দিচ্ছে, হাফ না ফুলটাই দিব, ফুল দিবা? হ্যাঁ, বাকিটুকু কে খাবে না সঙ্গে? অ্যাভোকাডো আমার পছন্দ, অ্যাভোকাডো দিলে টেস্টও ডিফারেন্ট হয়, অনেক মজা লাগে। আমার হচ্ছে শীতকালে আমার DIY ভিডিওর মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে অ্যাভোকাডো, অ্যাভোকাডো দিয়ে মাস্ক, হেয়ার মাস্ক, তারপরে হচ্ছে এখন তেল দিচ্ছি ইতি, সরিষার তেল, আর এখানে অর্ধেকটা টমেটো কেটে দেওয়া হয়েছে, এখন দেওয়া হচ্ছে লবণ, হালকা লবণ, চামচটা একটু দেখাই আমি, এটা হচ্ছে আলীর ভাইয়ের হট চানাচুর, ঝাল চানাচুর, কতটা খাবেন? অল্প খাবেন? কতটুকু খাবেন? তো করো যেটা খেয়ে আমি তুমি সুস্থ করতে পারো, বুঝেছো? সুস্থ করতে পারবে। হ্যাঁ, মুড়িটা একটু কেটে দেন, হচ্ছে পারফেক্ট, দুজনে খেয়ে শেষ করতে হবে। হ্যাঁ, জামাই রিজেক্ট করছে, ওকে খাবে না, তোমার ভাই খাবে না বলে বলে দিয়েছে, তারপর একটু সামনে দিয়ে ওকে দেখে নিয়ে গন্ধ শুকায় না, তোমার ভাই কেমন গন্ধ শুকলেই হয়তো খাবে, দিব না তো আপনার, আমি এখন স্পেশাল অ্যাভোকাডো মুড়ি মাখা ট্রাই করবো, ভালো রিভিউ না দিলে কিন্তু
আমার মুখ ব্যান হয়ে গেছে। ওয়াও, ই ক্যান রিয়েলি ডান্স, খুবই খুবই মজা। আমি জাস্ট টায়ার্ড, এর জন্য প্রশংসা বেশি করতে পারছি না। হাতে চুমা দিবা? খুবই মজা। ওকে, চা চলো, এটা জুমাকে গন্ধ শুকায় তারপর নিয়ে চলে দেবো। দেখুন দেখুন, বাঙালি আপেটি চেটে পুটে খাচ্ছে, বাদ যাবে না একটি শিশু, বাদ যাবে না একটি মুড়িও। ঠিক আছে, অনেক মজা। ডোন্ট থিংক প্রোটিন গাইস, আমি খেয়েছি, আমি খেয়েছি, ইটস ওকে। দুটো চামচ আমি দুটো চামচ দিয়ে তার খেতে পারবো না, খেতে পারো বলা যায় না, বাট আমি খাইছি। আমি মিথ্যা কথা বলবো না তো, আমি ভালো মেয়ে। এটা হচ্ছে এই যে এটুকু বাকি আছে, এটাকে বলে ভদ্রতা। আপনারা যখন কোনো মেহমানদের বাসায় যাবেন, এটুকু সবসময় রেখে দিবেন। ইতি ইতি আর নতুন না আমার কাছে, এই জন্য আমি এটাও খেয়ে ফেলছি, ভদ্রতা করে এখন আর লাভ নেই। সো আজকেও আমি ইতিদের বাসায়, বাড়িতে যে আওয়াজটা হচ্ছে বেসিক্যালি ইতিরা তো শহরে থাকে, এগুলো শহরের আওয়াজ, এগুলো গাড়ি অ্যান্ড গোড়া। আমি তো গ্রাম থেকে এসেছি, আমি যখন ব্লগ করি তখন কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না, একমাত্র ট্রেন পাওয়া যায়, কারণ গ্রামে না কালে ভদ্রে ট্রেন আসে, নাহলে গ্রামে আমরা শহরে আসবে কিভাবে? হ্যাঁ, সো ইতি আমার জন্য ডিম ভাজি করেছে, আমি ডিম খাচ্ছি, বদনাম করা উচিত না। চিকেন বিরিয়ানি খাবে? লবণ বেশি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডিমটা, এটা ইতি, যেটা আধা ঘন্টা ধরে ইতি খেয়ে শেষ করতে পারছে না, নিজের খাবার নিজেই খেতে পারছে। এই পোর্শনটায় লবণ বেশি হয়েছে, এই পোর্শনটায় লবণ কম হয়েছে। তুমি এক কাজ করো না, তুমি পুরোটা ভর্তা করে ফেলো, তারপরে ঝুরঝুরি করে খাও, এটা ভালো, তাই না? সুইতি বসে বসে টিকটক ভিডিও দেখছে, আমরা কালকে ফিল্মটা দেখা শুরু করেছিলাম, মাঝখান দিয়ে ইতি উঠে গিয়ে এটা করে সেটা করে, মুড়ি বানায়, খায়, ঘুমায়, বাথরুমে যায়, তারপরে সব কাজ শেষে তার ঘুমও পেয়ে গেছে। আমি চেষ্টা করি, ইনো সত্যি কথা, যেটা আমি জানি যে অনেকেই আমাকে একটু অভিযোগ করো যে আমার কমেন্ট লাভ রিয়েক্ট দিলেন, আমার কমেন্ট রিপ্লাই দিলেন না, বলে গেছে শিবুল আপুকে পোস্ট করছিলাম, আপু দেখে নাই, আপু কমেন্ট করে নাই। That's so sweet of you guys. But problem কি হয়, আমার পক্ষে সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল না। তোমরা নিজেরাই চিন্তা করো, আমার এক একটা ভিডিওতে ধরো কমেন্ট হয় 1000, 1300, 1200, 1500, 2000 এরকম, সবার পক্ষে সবাইকে কি আমি রিপ্লাই দিতে পারবো? অনেকে আমাকে এভাবে বলো যে সবার কমেন্টে রিপ্লাই দেন, আমারটা দেন না, এমনটা করি না। আমার কাছে আমি যখন ভিডিও আপলোড করি, আপলোডের পরে এক দুই ঘন্টা আমি অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখি যে ভিউ কেমন হচ্ছে, কে কে কি কমেন্ট করছে, ওই সময় আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর এই তো, কারণ ইউটিউবের নোটিফিকেশনটা আমার বন্ধ, বেসিক্যালি আমার সব সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনই বন্ধ, শুধু ইউটিউবের না, ফেসবুক বলো, ইনস্টা বলো, সবকিছু নোটিফিকেশন আমার বন্ধ, কারণ এত মেসেজ আসে, এত কমেন্ট আসে, আমার মোবাইলে তখন প্রয়োজনীয় যে জিনিসগুলো, লাইক অ্যাকচুয়ালি যে দরকারি জিনিসগুলো, তখন আমি আর পাই না। যাই হোক, তারপর অনেক অনেক থ্যাংকস। সো এই জন্যই কিন্তু আমার টকঝাল মিষ্টি সেশনটা শুরু হয়েছে, আমি করেছি, যেটা অলরেডি আমি চারটা করে ফেলেছি, তাই না? ইতি চারটা করছি না, তো পাঁচ নাম্বার, এটা না হবে, পাঁচ নাম্বার ফিউচার আসবে। সেই জন্য আমি টকঝাল মিষ্টি কমেন্টটা করেছি, ওখানে ভালো কমেন্টও পড়ি, খারাপ কমেন্টও পড়ি, এবং তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি। ইতি আমাকে পেছন থেকে আরেকটা মিম দেখ, মিমটা একটু অ্যাডাল্ট মিম দেখ। সো পরের দিন দুপুরবেলা ইতি মজার মোরগ পোলাও রান্না করেছিল, অনেক অনেক মজা লেগেছে। তোমরা তো জানোই যে মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি আমার কতটা পছন্দ, মানে এগুলো থাকলে আমার আর কিছুই লাগে না। সো কালকে চলে যাচ্ছি, ইতি তো ওর মজার মোরগ পোলাও, এই আরো আছে, আছে তো পাতিল ভরা আছে, খেয়ে কালকে নিয়ে যেতে পারবে দিদি, আমার যে আমি ভাত খাওয়া বন্ধ করে দিছে, খেয়েও যাবেন নিয়েও যাবেন, বুঝেছো? আমরা বসে বসে গল্প করছি, আমরা ফিল্মটা দেখলাম, অবশেষে ইতির ইতির ভালো লাগে না ফিল্মটা, আসলে আমি এত হাইপ দেখলাম, এত সাসপেন্স, এত সাসপেন্স, কালকে এত চোখের ঘুম করে দেখছি, তাই রেগুলার মার্ডার মিস্ট্রি যেটা, সেটা এমনই হয় যে থাকবে অনেক মানুষজন, তুমি অ্যাকচুয়ালি যাদের যাদের সব থেকে বেশি ডাউট করবা যে হ্যাঁ এ খুন করছে, তারা খুন করে না, খুন এমন কেউ করে যাকে তুমি ডাউটও করবা না।
সো আমরা যে মুভিটার নাম বলছি সেটা আমরা রাত আকেলি হ্যাঁ আবার বললাম নামটাও কিছু মিল পাইলাম না আমি হ্যাঁ এটা আমাকে বলতেছে নামটা কেন রাত আকেলি হ্যাঁ দিছে আমরা আমি জানি না আমার জীবনে কারণ পুরো একটা সিনেমা অন্ধকার তো রাতের বেলা হয়েছে আমিও হরর ভাবছিলাম রাতের ভিতর ডর দেখাবে এটি হ্যাঁ হ্যাঁ হরর হলে ভালো হইতো খালি ওই একটা ব্যাটা বলে দিতে না বাস স্পয়লার দেন তো তোমার ভাষ্য অনুযায়ী সিনেমাটার নাম কি হওয়া উচিত ছিল মানে ধরো তোমরা যখন বিছানায় রাতের বেলা কেউ না থাকলে কোজি হয়ে যাও না শুয়ে থেকে এইটুকুই জেনে নিলাম বলে নিলাম ঠিক আছে তোমরা এখন বুঝে নাও কালকে শেষ রজনী ছিল আজকে শেষ দিন একটু কি বলছি শুধু অনেকদিন ধরে বলতেছি না আগের বার হচ্ছে বার্মিংহামে শেষ রজনী বলছি হয়তো সো আজকে সত্যি সত্যি চলে যেতেছি প্লিজ কন্ডাখানেকের মধ্যে আমি বের হয়ে যাব আর ওইখানে ভিডিও এডিট করছে তোমার এডিটিং কত দূর বেটি আর ওই যে আপেল কালকে আপেল গুলোকে আমি আহত করে দিয়েছিলাম তারপর থেকে আপেল গুলো অবহেলায় অবহেলায় পড়ে আছে ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে আর ঈদের সাথে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সো আজকের মতো আমার জার্নি এখানেই শেষ আল্লাহ হাফেজ জার্নি শেষ করো